হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আমাদের এদিকে ভীষণ বৃষ্টি, বর্ষা চলছে আজ এই মুহূর্তে। তো বন্ধুরা, এই মুহূর্তে দূরে কোথাও যেতে পারছি না, ভীষণ বৃষ্টি হচ্ছে। তো গতকালকে আমরা বহরমপুর গিয়েছিলাম, আপনাদেরকে এর আগে বলেছিলাম যে বহরমপুর গিয়ে ভিডিও বানাবো। ওয়েদারটা বাড়িতে ভালোই দেখলাম, কিন্তু বহরমপুর যাওয়ার পরে দেখি সেখানে সেই লেভেলের বৃষ্টি, এত বৃষ্টি মোবাইল মানে ক্যামেরা বার করাই দোষকার। তো বন্ধুরা, সেখানে একদম পরাস্তই আমরা বাড়ি ঘুরে এসেছি, ভিডিও বানাতে পারিনি। আমাদের ওখানে যাওয়া হয়েছিল, আমাদের বাড়ি থেকে বহরমপুর প্রায় 45 থেকে 50 কিলোমিটার রাস্তা, এতটা লং রাস্তায় গেলাম কিন্তু ভিডিও হলো না, ভিডিও করা হলো না। তো বন্ধুরা, আবার অল্প কিছুদিনের মধ্যে ওয়েদারটাকে একটু ভালো হলে সেখানে যাব। তো বন্ধুরা, এই যে আমাদের এদিকে এখন ভীষণ বৃষ্টি, আমি এখন বাড়ির ছাদে বসে আছি। এই যে বাড়ির ছাদে আমার কুমড়ো গাছ, সুন্দর সেই ভেতু কুমড়ি না কি বলে সেটা। তো বন্ধুরা, আমি খুব দুঃখিত যে এখন দূরে কোথাও যেতে পারছি না, ভিডিও বানাতে পারছি না। তো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, আপনারা একটু ম্যানেজ করে নেন, অল্প কিছুদিনের মধ্যে দূরে কোথাও যাবো, গিয়ে সুন্দরভাবে ভিডিও বানাবো। এই যে বন্ধুরা আমার বাড়ির ছাদ। তো ঠিক আছে বন্ধুরা, আজ বেশি কিছু বললাম না, আমাদের এদিকার ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ভাব। এ দেখুন আকাশে প্রচুর মেঘ, সেটা আপনাদেরকে দেখালাম। আর বহরমপুর গিয়েছিলাম কিন্তু ভিডিও বানাতে পারলাম না, পরাস্তায় ঘুরে এসেছি সেটাই আপনাদেরকে জানালাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের ওদিকে কীরকম ওয়েদার চলছে, বৃষ্টি কীরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্য আমার বাংলাদেশি ফ্রেন্ডস অনেকগুলি আছে, তো বন্ধুরা আপনাদের বাংলাদেশের আবহাওয়া কীরকম চলছে অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। আর এই ভিডিওটাকে যদি নতুন দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে তো অবশ্যই আপনার একটি লাইক করবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, সামনে ঈদ আছে, ঈদটা আপনার ভালোভাবে কাটান।